Vorrei volare come un uccellino. এই কথাটি বলেছিলাম একদিন একটি অনলাইন ক্লাসে। আর এটার অর্থ হচ্ছে আমি যদি একটি মুক্ত পাখির মতো উড়তে পারতাম। এই ফ্রাজেটি নিয়ে ক্লাসে অনেক কথা হয়েছিল, হাসাহাসি হয়েছিল। আমরা তো কত কিছুই চাই, কত কিছু ইচ্ছে করে, বাট পাখির মতো ওড়া কি পসিবল? এক, আমি যখন একদম আকাশের উপর থেকে নিচে দেখছিলাম, ঠিক আমার স্টুডেন্টদের কথা আর এই সেন্টেন্সটির কথা আমার মনে পড়লো। আর সেজন্যই ডিসাইড করেছি যে এই ভিডিওতে ইউভরাই দিয়ে যতগুলো সেন্টেন্স আছে সবগুলো দেখব। আর প্রতিটি সেন্টেন্সই রিতুস ইটালিয়ান স্পোকেন বুক যে বইটি আছে সেখান থেকে নেয়া। শুরু করার আগে শুধু এতটুকুই বলবো, আমি যেহেতু উড়তে পেরেছি এমন কিছু নেই যেটা আপনারা করতে পারবেন না। সো যখনই মনে হয় ইটালিয়ান ভাষা আমার জন্য এত কঠিন, কি করে এটা আমি পড়বো, কি করে এটা মুখস্থ করবো, কি করে মনে রাখবো, তখনই মনে একটি শক্তি নিয়ে আসবেন যে আমার জন্য কিছুই অসম্ভব না, আমি সবই পারবো, শুধু চাইতে হবে আমার। এ ক্রেডিতেমি মা ক্রেডিতেমি, নিজের ভিতরে এই আত্মবিশ্বাসটা যদি জন্মাতে পারেন তাহলে এমন কিছুই নেই, পৃথিবীতে কিছুই নেই যে আপনি করতে পারবেন না। সো চলুন আমাদের এই ভোররাই পোতের দিয়ে কিছু সেন্টেন্স তৈরি করি। ভোররাই পোতের লাভোরারে পের ইল মিও পাইসে, আমি যদি আমার দেশের জন্য কাজ করতে পারতাম। আবারও স্লোলি বলি, vorrei poter lavorare per il mio paese. La seconda frase che vi riporto è: আমি যদি পুরো পৃথিবী ঘুরতে পারতাম, vorrei poter viaggiare per tutto il mondo. Vorrei poter viaggiare per tutto il mondo. অথবা আপনারা বলতে পারেন, যদি ইটালিয়ান শিখতে পারতাম, vorrei poter imparare l'italiano. Vorrei poter imparare l'italiano. কমিশনে বা কোনো অফিসে যেয়ে বলতে পারেন, vorrei poter restare in Italia. Vorrei poter restare in Italia. আমি যদি ইটালিতে থেকে যেতে পারতাম। সো এই যে মনে এত আশা নিয়ে একটি কাজ করতে পারতাম, এই কথাটি আমরা বলবো vorrei poter. Vorrei poter. আর এই কথাটির পরে আমি একটি ইনফিনিটোতে ভার্ব ব্যবহার করব, যেরকম লাভোরারে, ভোলারে, আন্দারে, রিমানেরে, মানে কাজ করা, ওড়া, যাওয়া, থেকে যাওয়া। সো ভোররাই পোতের পরে যে ভার্বটা বসবে সেটা ইনফিনিটো, মানে ইনফিনিটিভ, যাওয়া আসা করা এরকমভাবে বসবে। এখনও যদি কেউ না বুঝে থাকেন, প্রথম এক্সাম্পলটি দিয়ে আবারও বুঝাই। ভোররাই পোতের ভোলারে, এতটুকু দেখি, ভোররাই পোতের মানে যদি করতে পারতাম, আর ভোলারে মানে ওড়া। সো আমি আর আমার ফ্রেন্ডরা আমাদের সব মনের আশা পূরণ করেছি, আমরা উড়তে পেরেছি। আপনিও যদি উড়তে চান আমাদের মতো, তাহলে আমার ফুল ব্লগটি দেখতে পারেন, ছোট্ট একটি ক্লিপ দেখাই। মানুষের ফ্রেন্ডরা বলে, চল না ঘুরে আসি। আমার একটি ফ্রেন্ড কল করে বলল, চল না উড়ে আসি। কবে দিছে এমরা? সো আপনারাও যদি এখানে যেতে চান, কিভাবে যাওয়া যায়, কস্ট, এভরিথিং আমি এই উপরে যে লিঙ্কে দিয়ে দিচ্ছি সেই লিঙ্কে ক্লিক করলে ফুল ব্লগ দেখলে আপনারা জানতে পারবেন। সো কেউ যদি এখন মনে মনে বলে থাকেন, vorrei poter viaggiare come Ritu, আমি ঋতুর মতো ট্রাভেল করতে চাই, তাহলে কোনো ভয় নেই, সব ইনফরমেশন ওই ভিডিওতে পাবেন। সো কি মনে হয়, সহজ এই সেন্টেন্সগুলো তৈরি করা? এবার আপনাদের পালা, কমেন্টে vorrei poter দিয়ে তারপর যে কোনো একটি ভার্ব, যে কোনো একটি সেন্টেন্স তৈরি করেন, চর্চা করেন। যদি ভুল হয় আমি তো আছি ঠিক করে দেওয়ার জন্য, বাট চর্চা না করলে আপনার ভুল সংশোধন হবে না এবং সঠিক ও শুদ্ধ ইতালিয়ান শিখতে পারবেন না। আর কেউ যদি মনে মনে বলে থাকেন, vorrei poter mi iscrivere al corso di Ritus Italian class, মানে আমি যদি Ritus Italian ক্লাসের অনলাইন কোর্সে ভর্তি হতে পারতাম, তাহলে কোনো ভয় নেই, আমরা এই যে আগস্ট থেকে আবার নতুন করে ভর্তি নিব, বেকারিতা সামারে সবার জন্য ছুটি, সো কোনো ক্লাস না, সামারের পরে নতুন বেচ নিয়ে আমরা চলে আসব আপনাদের মাঝে। অনেকেই ভর্তি হতে চাচ্ছেন, বাট এই মুহূর্তে আমি ভর্তি নিচ্ছি না, বাট একটা গুগল ফর্ম আছে যেটা আপনারা পূরণ করতে পারবেন। আমাদের পেজের ইনবক্সে মেসেঞ্জারে একটা মেসেজ করলে অটোমেটিকলি লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন, সেখানে যদি ওই ফর্মটা পূরণ করেন তখন আমি নিজে আপনাদের সাথে যোগাযোগ করব যখন ভর্তি শুরু হবে। অলরেডি অনেক অনেক স্টুডেন্ট ফর্ম পূরণ করেছে, আমি সবাইকেই মেসেজ দিব যখন ক্লাস শুরু হবে। সো ইনবক্সে যেয়ে মেসেজ করে ফর্মটি পূরণ করে নিন। রাত 3টা বেজে গিয়েছে, আমি এখনও ভিডিও এডিট করছি, আগামীকাল অফিস আছে। সো vorrei poter dormire come un bambino, আমি যদি একটি বাচ্চাদের মতো ঘুম আসতে পারতাম। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।